16 নভেম্বর থেকে খুলছে স্কুল যাদবপুর বিদ্যাপীঠে তাই জোর কদমে চলছে প্রস্তুতি চলছে শেষ মুহূর্তের স্যানিটাইজেশন দূরত্ব বিধি মেনে প্রত্যেক ক্লাসে বসানো হবে 20 জন পড়ুয়াকে প্রস্তুতি পর্বের দিক থেকে চিন্তা করলে আমরা সমস্ত রুম স্যানিটাইজড করে দিয়েছি দ্বিতীয় হোম হিসাবে যা কিছু ছাত্রছাত্রীদের ব্যবহৃত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ব্যবহৃত সমস্ত স্তর থেকে আমরা স্যানিটাইজড করেছি ইতিমধ্যে 16 তারিখের জন্য আমার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অন্যদিক থেকে মনস্তান্ত্রিক দিক থেকে অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রীরা প্রস্তুত কিছু কিছু ছাত্রছাত্রীর অভিভাবক অভিভাবিকাদের একটা উৎকণ্ঠা রয়েছে যে কি হবে ধাপে ধাপে আজ এবং আগামীকাল প্রতি ক্লাসের অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রীদের নিয়ে একটা মিটিং করব অনলাইনে মিটিং যাতে করে তাদের মনে যে সমস্ত প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারি তারা যেন সমস্ত বিষয়ের সম্বন্ধে ওয়াকিবহল হন তারপরে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পাঠান আগামী 16 নভেম্বর রাজ্যের সমস্ত স্কুল খুলতে চলেছে তার আগে কোভিড বিধি মেনে স্কুলগুলিতে কিরকম প্রস্তুতি পর্ব চলছে দেখে নেব সেই চিত্রই আমরা রয়েছি যাদবপুর বিদ্যাপীঠে ক্লাসরুমের ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা যে বেঞ্চ রয়েছে সেখানে স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজেশন করা হচ্ছে এছাড়া প্রত্যেকটি বেঞ্চে একেবারে কোনাকুনি করে অর্থাৎ এখানে আমি দেখানোর চেষ্টা করব এই যে কোনায় সেখানে চক দিয়ে গোল করে আঁকা হয়েছে অর্থাৎ একটা বেঞ্চে একজন এবং দ্বিতীয় যে বেঞ্চ রয়েছে সেই দ্বিতীয় বেঞ্চে ঠিক কোনাকুনি করে অর্থাৎ প্রথম বেঞ্চের থেকে দ্বিতীয় বেঞ্চ তার ঠিক কোনাকুনি করে আরেকটি যে জায়গা সেই জায়গায় এরকম ভাবে চক দিয়ে গোল গোল করে এখানে এঁকে দেওয়া হচ্ছে যাতে একটা বেঞ্চে একজন স্টুডেন্টই সেখানে বসতে পারেন থার্মাল গান দিয়ে তাদের বডি টেম্পারেচার মেপে নেওয়া হবে এরপর এখানে অটোমেটিক যে হ্যান্ড স্যানিটাইজার রয়েছে তার বিশেষ ব্যবস্থা রয়েছে তার মাধ্যমে হ্যান্ড স্যানিটাইজার সেখানে দিয়ে তারপর ক্লাসরুমে এখানে প্রবেশ করতে হবে এছাড়া মাস্ক তো সকলের রয়েছেই সব মিলিয়ে বলা যায় যে প্রস্তুতি একেবারে তুঙ্গে সমস্ত রকম ব্যবস্থা করে রাখা হয়েছে যাতে পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয় ক্যামেরায় অসিতের সঙ্গে অর্পিতা হাজরা নিউজ 18 বাংলা কলকাতা